একটি শিশুর জন্ম পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত আনন্দের উপলক্ষ। কিন্তু আনন্দ স্বপ্ন ভেঙে চুরমার করে নিত একটি ঘাতক, তার নাম নিউমোনিয়া। নিউমোনিয়া হলে বুঝতে হবে সর্দি কাশি জ্বরের সাথে বুক ভিতরে ঢুকে যাবে এবং বাচ্চা খাবে না, ক্লান্ত হয়ে যাবে এবং ভীষণ অসুস্থ হয়ে যায়। নিউমোনিয়া একটি ফুসফুসের প্রদাহজনিত রোগ, 5 বছরের নিচের শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। নিউমোনিয়ায় শিশুদের ফুসফুসে কফ জমে যায় এবং জ্বর, কাশি, শ্বাসকষ্ট এই 3টি প্রধান লক্ষণ নিয়ে শিশু হাসপাতাল অথবা চিকিৎসকের কাছে হাজির হয়। পৃথিবীর সবচেয়ে ঘাতক ব্যাধির নাম নিউমোনিয়া। প্রতি 20 সেকেন্ডে একজন শিশু নিউমোনিয়ায় মারা যায়, যার 98% উন্নয়নশীল দেশের শিশু। বাংলাদেশের শিশু মৃত্যু হওয়ার মানে পৃথিবীর অনেক অনেক দেশের চেয়ে বেশ দ্রুত হারে কমেছে এবং সেখানে আমাদের সবার অনেক কন্ট্রিবিউশন আছে। একটা বড় কারণ যে কারণে শিশুরা বাংলাদেশে মারা যায় সেটা হলো নিউমোনিয়া। এবং যদিও মানে আমরা সে বিষয়ে কথা বলছি কিন্তু এটা ভুললে চলবে না যে নিউমোনিয়ার হার এবং নিউমোনিয়ার জন্য মৃত্যু হার কিন্তু বাংলাদেশে কমেছে। আমরা যদি শেষ যে সমীক্ষা দেখি তাতে দেখা যায় প্রায় 2004 এবং 2011-এর মধ্যে 7 বছরে এটা প্রায় এই হার শিশু নিউমোনিয়াজনিত শিশু মৃত্যু হার প্রায় 3/1 কমে এসেছে। নিউমোনিয়া কিলস মোর চিলড্রেন ইন বাংলাদেশ দ্যান এনি আদার কজ। By the last demographic health survey, 22% of all deaths of children under 5 are due to pneumonia. And pneumonia happens to every child. Every child that has a respiratory infection is at risk of having pneumonia. So it's a very common illness. Unfortunately, the appropriate treatment for pneumonia is not as common as its occurrence. অথচ নিউমোনিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কিছু উদ্যোগ এই রোগ প্রতিরোধ করতে পারে। ব্যক্তি পর্যায়ে উদ্যোগ, পিতা মাতা ও অভিভাবকের সচেতনতা, শিশুকে নিয়মিত মায়ের দুধ খাওয়ানো, নিউমোনিয়ার লক্ষণগুলো জেনে নেয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেয়া। সামাজিক পর্যায়ে উদ্যোগ, নিউমোনিয়ার ব্যাপারে সামাজিক সচেতনতা সৃষ্টি, হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনা তৈরি, সংবেদনশীল চিকিৎসা কর্মী। রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ, নিউমোনিয়া রোগ প্রতিরোধে সমন্বিত হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা, নিউমোনিয়া প্রতিরোধে টিকা শিশুদের দেবার ব্যবস্থা। বাংলাদেশের যদি কোনো শিশু মৃত্যুর হার কমানো হয় তাহলে সবচেয়ে বড় সক্রিয় একটা প্রক্রিয়া আমাদের আছে, সেটা হলো আমাদের টিকাদানের যে কর্মসূচিটা। এটার জন্য সারা পৃথিবীতে আমরা বিখ্যাত এবং সারা পৃথিবীর লোক আমাদেরকে অনুসরণ করে। নিউমোনিয়াকে প্রতিরোধ করার জন্য আমাদের একটা টিকা আছে। আমরা আগে একটি টিকার কথা বলেছিলাম, বাংলাদেশ সরকার সেই টিকা এনেছেন, সেটাও আরেকটা কারণ এই নিউমোনিয়া কমার। কিন্তু এখন যেটার জন্য আরও বেশি নিউমোনিয়া হয় সেটা এখনও কিন্তু চলছে, শিশুরা এখনও মারা যাচ্ছে। বাংলাদেশ সরকার সেই টিকাটি আনছেন এবং সেই টিকাটি যখন আনবেন আমরা আশা করি লক্ষণীয়ভাবে নিউমোনিয়া আরও কমবে। কিন্তু অনেক কিছু যেটা আমরা জানি না এই টিকাটি সেটাও করবে। যেই বাচ্চাগুলোর মস্তিষ্কে প্রদাহ হয় তাদের মৃত্যুটা কমাবে এবং এই যে তাদের প্রতিবন্ধী হয়ে যায় তারা সেটাও কমাবে। যে এই টিকাটা যখন আমরা শিশুদেরকে দিব তখন যারা আছেন তাদের দাদা দাদি নানা নানি তাদের যে নিউমোনিয়া হয় সেই নিউমোনিয়াটিও কমবে, কারণ একই জীবাণু দিয়ে হয় এবং বাচ্চাটার কাছ থেকেই সে নিউমোনিয়ার জীবাণুটা তার দাদা দাদি নানা নানির কাছে যায়। এই টিকা বাংলাদেশের শিশু এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রতিরোধ করবে নিউমোনিয়ার থেকে। আমাদের সব ব্যবস্থাপনা যতটা নিউমোনিয়া প্রতিরোধ করতে পারে তার চেয়ে বেশি প্রতিরোধ সম্ভব নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাস ভ্যাকসিন দিয়ে। এর ফলে উল্লেখযোগ্য হারে কমবে শিশু মৃত্যুর এই অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক হার।
আশার কথা, বাংলাদেশ সরকার নিয়ে আসছে এই টিকা। এই টিকার জন্য দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করেছে গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশ্ব স্বাস্থ্য ও অধিকার নিয়ে কর্মরত সংগঠন। এই শিশু মৃত্যুর 5 বছরের নিচের কারণ যদি আমরা বিশ্লেষণ করি, এখনও কিন্তু নিউমোনিয়া আমরা বলি সবচেয়ে বেশির অংশটাই হচ্ছে নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করে এবং সেটি হচ্ছে শতকরা হারে 22%। এইটা প্রতিরোধ এবং চিকিৎসার জন্য আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার মধ্যে একটি হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন পর্যায়ের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সুব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে এই চিকিৎসার পদ্ধতিগত দিক যাতে তারা সঠিকভাবে করতে পারে তার ব্যবস্থা করা, এবং আমাদের যেগুলি ট্রিটমেন্ট প্রোটোকল যেগুলি তৈরি করার সবই আমরা করেছি, এবং সবচেয়ে বড় কথা যেটা রেফারেল লিঙ্কের যেটা সবচেয়ে প্রয়োজন, দ্রুত একটি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে চিহ্নিত করা এবং তাকে রেফার করা। এই নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জন্য কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু আমরা একটি কর্মসূচি চালু করেছি, সেটাকে আমরা বলছি IMCI। আমাদের প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু IMCI-এর এই কর্মসূচি অন্তর্ভুক্ত, যেখানে আমরা দ্রুত এই নিউমোনিয়া রোগীদের শনাক্ত করতে পারি এবং প্রয়োজন বোধে তাদের অন্তর্বিভাগীয় চিকিৎসা সহ উচ্চতর হাসপাতালে আমরা রেফার করতে পারি। এবং মাঠ পর্যায়েও কিন্তু আমাদের কর্মীরা এই নিউমোনিয়া রোগীদের শনাক্ত করে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। আমরা একটি ভ্যাকসিন আমরা আশা করছি যে এই ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা চালু করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেটাকে আমরা বলছি যে PCV নিউমোকাকাল কনজুগেট ভ্যাকসিন, যেটা 1 বছরের নিচের বাচ্চাদের আমরা দিব, 3টি ডোজ দেব, 6 সপ্তাহে একটি, 10 সপ্তাহে এবং 18 সপ্তাহে। এবং এর প্রস্তুতির জন্যে গাভীর পূর্বশর্ত হিসাবে আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ের সব প্রশিক্ষণ আমরা কার্যক্রম শুরু করেছি এবং এরপরেই আমরা সোশ্যাল মোবিলাইজেশন আমরা শুরু করব। সরকার এই টিকা সকল শিশুর জন্য উন্মুক্ত করে শিশুর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একটি বাচ্চাও যেন নিউমোনিয়াজনিত কারণে মৃত্যু না ঘটে, বর্তমানে আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিউমোনিয়া প্রতিরোধের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে এই যে PCV ভ্যাকসিন আমদানি করতে যাচ্ছি। নিউমোনিয়ার ব্যাপারে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত সজাগ এবং সতর্ক আছে। আপনি জানেন যে আমরা নিউমোনিয়া সহ অনেকগুলো রোগী প্রতিরোধের জন্য সফলভাবে কার্যক্রম চালিয়ে এসেছি এবং আমাদের দেশে এই ধরনের যে রোগগুলো অনেকখানি নির্মূল হয়ে গেছে। নিউমোনিয়ার ব্যাপারে আমরা সতর্ক আছি এবং এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ডিসেম্বর থেকে আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রম আছে যে নিউমোনিয়া নির্মূলের জন্য ভ্যাকসিন আমরা দেব এবং সব ক্ষেত্রে বিনা পয়সায় দেওয়া হবে। বাংলাদেশে নিউমোনিয়ার টিকা প্রবর্তন শিশু মৃত্যু রোধে আরেকটি মাইল ফলক স্পর্শ করল। সহস্রাব্দ উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রায় এ হবে এক নতুন দিগন্তের উন্মোচন।